মসজিদের জমি ওয়াকফ না করলে সেখানে নামাজ হবে কিনা না খুবই দরকারি একটি প্রশ্ন মসজিদের জমি এটি যদি দান না করা হয় কেউ শুধু ব্যবহার করতে দেয় উপমাস্বরূপ ধরুন আমার একটা জায়গা আছে বাজারে একটা ঘর আছে বাজারে আমি বললাম যে বাজারবাসী আপনার এখানে নামাজটা পড়েন তো সেক্ষেত্রে বাজারের লোকজন যদি সেখানে চলা আদায় করে পাছোয় ওই বাজারের ঘর যিনি নামাজের জায়গা হিসাবে দিছেন নামাজ পড়ার জন্য দিছেন তিনি কিন্তু একসাথে দান করে দেন নাই যে পড়ে আসে আপাতত নামাজ পড়েন তো এখানে নামাজ হবে নাকি হবে না হবে এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা একসাথে দান করে দিতে হবে এটা কিন্তু শর্ত না আপনি কারোর বাড়িতে কারোর ঘরে অনুমতি নিলেন ভাই নামাজের সময় হয়েছে তো আশেপাশে মসজিদ পাচ্ছি না ওক্ত চলে যাচ্ছে আপনি একটু আমাকে অনুমতি দেন উনি আপনাকে নামাজ পড়তে দিল নামাজ হবে কি হবে না এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা ওয়াকফ করে দিতে হবে আর না হলে নামাজ হবে না এমন কোনো কথা নাই তবে মসজিদ হিসাবে যদি মর্যাদা পেতে হয় মসজিদের একটা আসা আলাদা মর্যাদা আছে না মসজিদ এটা কার ঘর এইটা হওয়ার জন্য ওই জায়গাটা দান করে দিতে হবে দান করে দেওয়ার আগ পর্যন্ত ওইটা কি হবে না মসজিদ হবে না নামাজের জায়গা হতে পারে মসজিদের মর্যাদা পেতে হলে কি করতে হবে ওই জায়গাটা দান করে দিতে হবে কাকে দান করবে আল্লাহকে ওই জায়গার মালিক কে তখন আল্লাহ মালিক হওয়ার কারণে ওই জায়গা কমিটির লোকজন চাইলেও বিক্রি করতে পারবে না যিনি দান করে দিচ্ছেন তার ছেলে মেয়ে আসলেও বিক্রি করতে কারণ উনি দান করে দিছেন কাকে আল্লাহকে তাহলে দুইটা জিনিস হলো একটা হলো নামাজ পড়া আরেকটা হলো মসজিদের মর্যাদা পাওয়া নামাজের জন্য দান শর্ত না দান ছাড়াও কারোর জায়গাতে অনুমতি দিলে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু মসজিদের মর্যাদা পেতে হলে মসজিদের যত আদব লেহা সুন্নত এগুলো বাস্তবায়ন করতে হলে সেটার জন্য শর্ত হলো জায়গাটা দান করতে হবে দান এ দানটাকে আমরা ওয়াকফ বলি এ ওয়াকফ বা দান করলে সেখানে মসজিদের মর্যাদা হবে এখন কথা হলো দানে অনেক সময় প্রসেস লাগে সময় লাগে ঠিক আছে কাগজপত্র দলিলপত্র কন্ডিশন ইত্যাদি এগুলো সময় লাগে মুখে যদি কেউ বলে যে আমার এই জায়গাটা এই জায়গাটাকে আমি মসজিদের জন্য নির্মাণ করলাম নির্ধারণ করলাম এটা আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম উনি যদি মুখেও দান করে দেন তাতেও দান হয়ে যায় এবং ওখানে মসজিদের মর্যাদা হয়ে যায় জুমা পাঁচ শক্ত পড়া যাবে কোনো অসুবিধা নাই কথা কি বুঝাইতে পারছি মসজিদ হিসেবে কোনো জায়গা ফিক্স করে কেউ দান করে দিল মুখে মুখে আর কাগজ কলমেরটা প্রসেস আছে যেটা হবে আস্তে আস্তে হচ্ছে কিন্তু দান করে দিছে সবাই জানে যে এটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম এটা আমার না এটার মালিক এখন আল্লাহ আল্লাহকে আমি দিয়ে দিলাম অতএব এর মাধ্যমে ওইটা মসজিদ হয়ে যায় সেখানে পাঁচ শক্ত নামাজও পড়া যায় জুমাও বাংলাদেশে শত শত হাজার হাজার বহু মসজিদ আছে যে মসজিদ দানকারী দান করে গেছেন কিন্তু কাগজপত্র করে যান নাই আছে না নাই কয়টা মসজিদে কাগজ করা হয়েছে হয়ই নেই তাহলে কি নামাজ হচ্ছে না অবশ্যই হচ্ছে অতএব আপনার মসজিদের মর্যাদা পাওয়ার জন্য দান করাই শর্ত সেটা মুখে দিলেও দান হয়ে যাবে ইনশা আল্লাহ তবে মসজিদের জায়গা হতে হবে নিষ্কণ্টক আমাদের দেশে অনেকে বেজাল্যা জায়গাতে ঝামেলার জায়গাতে খাস জায়গাতে কিংবা আপনার আরেকজনের জায়গা নিয়ে গন্ডগোল আছে তার সাথে ওই জায়গাতে একটা মসজিদ করে তাহলে ওইটা দখল করতে সুবিধা হয় এরকম চালাকি অনেকেই করে কি করে না তারা মনে করে চুরি যখন করবোই তো নিজের জন্য করব কেন আল্লাহর জন্য করি তা আল্লাহর জন্য যদি চুরি করে তাতে আমার হিসেবে মায়ের একটু জোরে হবে কেন জোরে হবে জানেন আল্লাহ বলবে তুই নিজের জন্য চুরি করতি তাও একটা ব্যাপার ছিল তুই করে ফেলেছিস আমার কাছে মাপ চাইছিস তুই আমার ঘরের আসামের কাঠ গড়ে দাঁড় করেছিস আপনি নিজে চুরি করলেন আর বাপের নামে চুরি করলেন দুটো এক হবে বাপ মায়েরটা একটু বেশি দিবে না তোর মনে চাইছে তুই করছিস তুই আমারও চোর বানালি কেন এই জন্য ভাইরা আমার অনেকে আসে সারা জীবন বিভিন্ন হারাম উপার্জন করে ভুল পথে চলে শেষ বয়সে আইসা একটা বেজাল্লা জায়গাতে একটা মসজিদ মাদ্রাসা বানায় উনি কিছু একটা করে ফেলতে চায় এটা ভুল আলহামদুলিল্লাহ এই জায়গা আপনাদের এখানে যে মসজিদ নির্মাণ হচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ এরকম নিজস্ব মালিকানা জায়গায় কেনা জায়গায় নিষ্কণ্টক জায়গায় মসজিদ বানাতে হবে মসজিদে নবাবি যেটা মদিনাতে আপনারা যান আমরা যাই মসজিদে নওয়বীর এই জায়গাটা দুজন এতিম বাচ্চার ছিল নবী করিম সাল্লা সাল্লাম আসার পর ওই জায়গা ওনার ঘোড়া ওনার বাহন থেমে গেছে যেখানে থেমে গেছে ওখানেই উনি মসজিদ নির্মাণ করবেন উনি থাকবেন সেটা যখন ঠিক হলো স্থির হলো নির্ধারণ হলো ওই জায়গাটা দেখা গেল দুজন এতিম বাচ্চার তাহলে এতিম বাচ্চার জায়গা মসজিদ কেমনে হবে এই জন্য আগে কিনতে হবে মানুষের হক মারা যাবে না ইসলাম হক মারতে শিখায় নাই তো ওই জন্য কেনার নির্ধার জন্য সিদ্ধান্ত হলো এবং সেটা কেনা হলো অবক্ষ সিদ্দিক রেদেল্লাহ তাল মদিনা মদিরা আনসারি সাহাবিরা তারা উদ্যোগী হলেন আলহামদুলিল্লাহ তারপর সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে নবী করিম সাল্লাহিসাল্লাম যদি চাইতেন ঠিক আছে আমি এখানে করি ওই এতিমের দায়িত্বশীল বলতো করেন করেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম তার মূল্য তাদেরকে পরিশোধ করায় তাদের সম্মতি নিয়ে তারপর মসজিদ নির্মাণ করছেন এই জন্য মসজিদ হতে হবে সবচেয়ে নিষ্কণ্টক নির্ভেজাল জায়গাতে ঢাকা শহরে যত মসজিদ আছে ম্যাক্সিমাম মসজিদ বা অনেক মসজিদ আছে এরকম যে মসজিদের মূল চৌহদ্দি হয়তো ঠিক আছে কিন্তু দেখা যায় ওই সিঁড়ি তারপরে আপনার ওই স্লোভ এগুলো রাস্তার অর্ধেক দখল করে ফেলছে আছে না নেই মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এগুলো কর্তব্য এগুলো ঠিক রাখা আল্লাহর ঘরকে আসামির কাঠ গড়ায় দাঁড় না করানো মসজিদ এর জন্য কিছু কেউ বলবে না এলাকাবাসী সেই চিন্তা করে উল্টাপাল্টা করা যাবে না আলহামদুলিল্লাহ এরকম একটা আদর্শ মসজিদ আপনাদের এখানে হচ্ছে যে এখানে কোনো ভায়োলেশন ওনারা করছেন না আমরা ঘুরে ঘুরে দেখলাম তো এরকম মসজিদ বাংলাদেশে আরো হওয়া দরকার আল্লাহ আমাদের তফিক দান করুন এরপরে প্রশ্ন পর্নোগ্রাফিতে আসক্ত কোনোভাবেই ছাড়তে পারছি না কি করব। ভাইরা আমার এই প্রশ্ন এত পরিমাণ আসে আমাদের কাছে এবং এই প্রশ্ন আশাটা আলামত বহন করে যে আমাদের তরুণরা হারাম থেকে বাঁচার জন্য অনেকেই হাপুতে আস করছেন হাপিতে আস করছেন আফসুস করছেন এবং অনেকে হাউতাস করছেন চেষ্টা করছেন হারাম থেকে বাঁচার জন্য দেখুন পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য অনেকগুলো করণীয় আমরা এর আগে বলেছি এর ভিতরে একটা করণীয় অনেক জায়গায় ছুটে গেছে সেটা এখন শুরুতে বলি সেটা হলো যাদের বিয়ের উপযুক্ততা আছে কোনোভাবে বিয়ে করে স্ত্রীর মহর এবং ভরণ পোষণের মিনিমাম ডাল ভাতের করতে পারেন তারা দ্রুততার সাথে সাথে বিয়ের উদ্যোগ করেন এটা হলো প্রথম মাস্টারবেশন বলেন আর এই আপনার পর্নোগ্রাফি আসক্তি বলেন এগুলো থেকে বাঁচার জন্য মূল মহৌষধ হলো সেটা অতএব এটাকে গুরুত্বের সাথে করতে হবে এটা যদি এই মুহূর্তে করার সুযোগ না হয় তাহলে নির্জনতা পরিহার করবেন স্মার্টফোন ইত্যাদি যেগুলো আপনার চোখের জেনা করায় সেগুলো কিছু দিনের জন্য ছয় মাস চার মাসের প্যাকেজ নিয়ে বন্ধ করে বাটনালা ফোনে চলে যান একটু কষ্ট হবে কিছুই হবে না আপনি বাঁচবেন অনেকে বলে নাই ফোন ছাড়া বাঁচবো হুজুর বলেন কি ফেসবুক ছাড়া বাঁচা যাবে পাপ ছাড়া মা ছাড়া থাকা যায় ফেসবুক ছাড়া থাকা যায় এখন যদি পুলিশ ধরে হাতটার মধ্যে হ্যান্ডকাপ লাগায় পিঠের উপরে দুটো মায়েরা আপনারে লক আপে ঢুকায় দেয় তাহলে দেখবেন কেমনে পারেন সবই মানুষ পারে মানুষের দরকার হয় কি ইচ্ছা শক্তি সেরকম অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য এই নির্জনতা পরিহার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন হারামের আশেপাশে থাকা থেকে থেকে খারাপ জিনিস দেখা সরে আসবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এরপর প্রশ্ন হলো এমন কোন গুনাহ কি আছে যা আল্লাহ তালা মাফ করবেন না এমন কোন গুনাহ কি আছে যে আল্লাহ তালা মাফ করবেন না কখন এমন কোনো গুণা আছে না নাই কি গুনা ভুল কথা কে বলছে শির্ক মাফ হবে না শির্ক মাফ হবে না শিরক মাফ হবে না মানে কি তবা না করলে মাফ হবে না কিন্তু যদি কেউ শির্ক করার পর তবা করে মাফ হবে না এবার ঠিক আছে এক কথা ওইভাবে বলে দিলে অনেক লোক শিরকে আক্রান্ত হয়ে চিন্তা করে তাহলে আমার তো আর মাফ হবে না তো আমি করতেই থাকি আর কি করব এরকম না আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আল্লাহর সঙ্গে শির করা হলে সেটা মাফ করা হবে না ওয়াইয়া ফিরুমা দু না দেয়ালি কেলি মাইয়াশা শিরছা অন্য গোল্লা যা তাকে মাফ করবেন এটা কখনকার কথা এটা হলো কেয়ামাতর ময়দানের কথা যে দুনিয়া থেকে তবা ছাড়া চলে গেছে শির করতে করতে ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে মোশেক অবস্থায় এখন আর তবার কোনো ওয়ে নাই সব বন্ধ হয়ে গেছে এখন আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন চাইলে পাকড়াও করতে পারেন আর সরি আল্লাহ তালা তাকে মাফ করবেন না শির করে গেলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না এটা আল্লাহর ওয়াদা সেটা হলো কেয়ামতে তো দুনিয়াতে জীবদ্দশাতে আপনি যত পাপ করেন এমন কোন পাপ নাই যে পাপ করার পর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আর কখনো করব না আল্লাহর সাথে কথা দিলে আল্লাহ তালা মাফ করবেন না এমন কোনো পাপ নাই কথা কি বুঝাতে পারছি দুনিয়াতে সব পাপই আল্লাহ তালা মাফ করবেন তবে বান্দার হক কারোর হক নষ্ট করেছেন টাকা নষ্ট করেছেন গালমন্দ করেছেন হক অধিকার খর্ব করেছেন এইটা আল্লাহ তালা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যাটা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাইছেন কথা কি বুঝতে পারছি তিনি মাফ করবেন তারপরে বার আবার আল্লাহর কাছেও মাফ চাইতে হবে আল্লাহ তোমার তো হুকুম নষ্ট হয়েছে তোমার বান্দার ক্ষতি করছে এই জন্য আল্লাহর কাছেও মাফ চাইবেন তখন আল্লাহ কি করবেন মাফ করবেন তবে এক কথা দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নাই এরকম কোন পাপ দুনিয়াতে হ্যাঁ আখেরাতে যা শিরিক করে গেলে সেটা আল্লাহ মাফ করবেন না এরপরে প্রশ্ন হলো কবরে নাকি মানুষকে উঠানো হবে না কোনো প্রশ্নও করা হবে না আর নাকি কবরের আজাবো নাই এগুলো নাকি কোরআন বিরোধী কথা বিষয়টা খোলাসা করলে উপকৃত হতাম আমাদের দেশে কিছু ভাই বের হয়েছেন যারা হাদিস অস্বীকার করেন ইনিয়ে বিনিয়ে সরাসরি না তারা করিম নবিকিম সাদুল হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করেন এই কথা বলেন না কিন্তু ঈশানা ইঙ্গিতে অস্বীকার করেন তারা এই কথাগুলো বলেন কোরআনে কারিমের সুরে গাফিরের ছেচল্লিশ নম্বর আয়াত সুরার নাম হলো সুরায় গাফির আয়াত নম্বর কত ছেচল্লিশ আল্লাহ রবাহ আলম বলেছেন এবং অনুসারীদের কথা আল্লাহ বলছেন যে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান নামের আগুন মুখোমুখি করা হয় তাদেরকে এবং আলা কেয়ামতের দিন ফেরাওনের অনুসারীদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করানো হবে এর মানে কি এর মানে হল সকাল বিকাল তাদের কবরে শাস্তি হচ্ছে আর কেয়ামতের আল্লাহ বলছেন ওইটা হবে তার মানে এই আয়াত থেকে কবরের যে আজাব হয় হবে পাপের কারণে এটা হলো প্রাইমারি আজাব চূড়ান্তটা শুরু হবে তখন এটা এই আয়াত থেকে প্রমাণিত হয় এছাড়া বুখারি মুসলিমে এত বেশি হাদিস বর্ণিত হয়েছে কবর আজাব সম্পর্কে আহ সুন্নাওয়াল জামাতের একজন মানুষও এটাকে অস্বীকার করে না যারা হাদিস অস্বীকার করে ও তো মুসলমান কি না তার ইসলাম হলো কি না সেটাই তো প্রশ্ন সাপেক্ষ বিষয় সে আবার প্রশ্ন তোলার সুযোগ থেকে আসে তার ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবিকামিন আদাবিন নার ও আদাবিল কবর ও আউজুবিকামিন ফিতনাতিল মাহিয়া উল মামাত ও আউজুবিকামিন শারি ফিতনাতিল মাসি দাজ্জাল এই যে তিনি পানা চাইতেন আল্লাহ ইন্নি আউজুবিক কবর আমাদের আয়সা বর্ণনা করছেন বহু হাদিসে আসছে তো যদি কবরের আজাবি না থাকে তিনি আল্লাহ কাছে পানা চাচ্ছেন কিসে তাহলে বোঝা গেল এই কথা যারা বলে এরা মূলত মন কেরে হাদিস নবীজির হাদিসের অস্বীকারকারী এরা শুধু কোরআন মানার কথা বলে মূলত ইসলাম থেকে বহুগুণ দূরে সরে আছে